আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে ঈদ মোবারক। ভিডিওটা হয়তো একটু লেট দেখছো, ঈদের পরের দিন দেখছো, কারণ ইনস্ট্যান্ট ডে বাই ডে মানে ভিডিও এডিট করা খুব মুশকিল হয়ে পড়ে। আর অনেকগুলো ব্লগও ছিল যেহেতু, সে এডিট করতে করতে আমার সারাদিনের মধ্যে অনেক ব্যস্ততাও থাকে ঈদের দিন, বুঝতে পারছো তো। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি পুরোপুরিভাবে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে একটু বাইরের দিকে দেখলাম যে বাইরের দিকের পরিবেশটা কেমন। তোমাদের দেখি, দেখো আকাশটা কিন্তু একদম মানে কুয়াশা করেছিল সকালের দিকটা একটু, আর দেখো আমাদের মোড়টা কত সুন্দর করে সাজিয়েছে। তো এরপর যাব নিচে, নিচে গিয়ে মতিকে একটু হিসু করাতে হবে। তো ঘুম থেকে উঠে দেখি আমাদের রাত্রে দেখলাম গাড়িটা বেশ সাজিয়ে রেখেছিলো, তো সকালে ভাবলাম ওটা ক্লিপটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। এই দুটো গাড়ি দুরকমভাবে মানে এক মানে ফুলটা একটা গাড়ির জন্য এনে দুটো গাড়িতে মানে ভাগ করে ফুলটা সাজিয়েছে, তো কেমন লাগছে তোমাকে কিন্তু অবশ্যই জানিও। তারপর মতিকে বেঁধে দেখলাম একটা আম আছে, তো প্রথমে ভাবলাম আমটা ভালো, তারপর দেখলাম না আমটা ভালো না, আমটা পচে গেছে, আমটা নেওয়া যাবে না। তো সূর্য মামা কিন্তু আজকে আমার পরেই উঠেছে, অন্যান্য দিন আমার আগে উঠে যায়। এদিকে দেখলাম আম্মুর কিন্তু বুটটা ঘুকুনের জন্য বুটটা একদম সিদ্ধ করা, এদিকে নারকেল করা আছে, এদিকে নারকেলের দুধ আছে সেমাই রান্নার জন্যে। তারপরে আমি গোসল করে ঘরে চলে আসলাম, ঘরে চলে এসে আমার পাঞ্জাবি পরে নেবো যেহেতু নামাজ পড়তে যেতে হবে। আর আমাদের এখানে ঈদের নামাজ ছিল 8টার সময়, তোমাদের ওখানে কটার সময় ছিল আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, প্লিজ জানিও। তো আমি মোটামুটি রেডি হয়ে নিলাম, ওদিকে আব্বু কিন্তু একদম রেডি, আর আমি গোসল করে রেডি নিলাম। তো চুলে মানে পাঞ্জাবিতে টুপিটা না পড়লে বেশ ভালো লাগছে না, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো টুপিটা পরে একটু পোজ দিয়ে নিলাম যে দেখো আমাকে কেমন লাগছে। তো তারপরে কিন্তু আমি নামাজ পড়ে বাড়ি আসলাম, মানে তারপরে ক্লিপটা কিন্তু নামাজ পড়ে বাড়ি আসলে ক্লিপটা দেখতে পাবো। তো নামাজ পড়ে বাড়ি আসলাম, যেহেতু আমরা মসজিদে ফোন টোন নিয়ে যাই না, ওই জন্য তো আমি ভীষণ পরিমাণে রিল্যাক্স হয়ে শুলাম, কিন্তু ভীষণ খিদে পেয়েছে। তো তারপরে খিদে পেয়েছে বলে নিচে গেলাম, নিচে গিয়ে আম্মু যে স্পেশাল ঘুগনি করে সেই ঘুগনিটা আমি নিলাম, নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ আর একটু মানে কাঁচা লঙ্কা দুর আর শশা, কাঁচা লঙ্কা বলছি পেঁয়াজ শশা একটু সামান্য পরিমাণে তোমার চানাচুর দিয়ে ঘুগনিটা খেলাম। আমার আম্মু কিন্তু খুব সুন্দর করে ঘুগনিটা বানায়, কিন্তু তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করবো। আর আজকের দিনে আমি দুরকম রান্না করবো, সেই দুরকম রান্নার সাথে খুব ট্র্যাজেডির সাথে ট্র্যাজেডিময় রান্না। তো আমি খাওয়া দাওয়া করে নিচে যেতে দেখলাম গুবলু চলে এসছে, তো গুবলুকে আমি এখানে এনে দিলাম, ঘুগনি এনে দিলাম। ও ঘুগনিটা খুব ফেভারিট আমাদের বাড়ি, ঘুগনিটা খুব ভালো লাগে, ওর জন্য ঘুগনিটা এনে দিলাম। আর ওকে বললাম যে রিয়াকশান দিয়ে কেমন মানে হয়েছে, ঘুগনিটা খেতে কেমন হয়েছে। তো তারপরে ও কিন্তু দেখতে পাবে একটা বেশ যুগান্তকারী এ দিয়ে দিয়েছে। আর এখানে আমার দাদা বসে আছে, এখানে আমার দুলাভাই বসে আছে, ওদের কিন্তু খাওয়া কমপ্লিট। আর আমার দুলাভাই কিন্তু প্রতি বছর কিন্তু এই পেঁয়াজিটা নিয়ে আসে আর বাদাম নিয়ে আসে, তো এবারে কিন্তু তার ব্যতিক্রম কিছু হয়নি, সেমভাবে ওই পেঁয়াজি নিয়ে এসছে আর বাদাম নিয়ে এসছে। আর তারপর আমি তোমাদের দেখাই যে আম্মু যে সেমাইগুলো রান্না করে রেখেছিল কত সুন্দর করে প্লেটে পাট 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 করে সাজিয়ে রেখেছে। আর আমি রান্না করবো বলে তোমার ফিরনি আর বাসন্তি পোলাও। তারপরে গুবলু আমাকে ঈদের সেলামি দিল 50 টাকা, মানে হিসেব মতো আমারও কেউ দেওয়া উচিত, কিন্তু ও আমাকে দিয়েছে 50 টাকা, তো আমারও অবশ্যই উচিত ওকে কিছু দেওয়ার। আর আমার দুলাভাই আমাকে দিয়েছে 500 টাকা, আমার দুলাভাই কিন্তু প্রতি বছর এই 500 টাকা দেয়, আমার আভাও দেয় কিন্তু নিই না, আমি বলি একজন দিলে যথেষ্ট। তারপর ভাবলাম যে ওদেরকেও একটু কিছু দেওয়া উচিত, তাই জন্য আমি আপাকে 200 টাকা দিলাম আর ভাগনাকে 200 টাকা দিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের নোটটা আছে আর কি, আমি গুবলুকে দিয়ে দেবো। দেন ওকে বললাম যে তোর 200 টাকা আর আম্মুর জন্য 200 টাকা, মানে আমার আপার জন্য 200 টাকা। তো টাকাটা খুব খুশি হয়ে নিয়ে গেল, খুব খুশি, এরকম টাকা পেলেও কিন্তু ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। তারপরে আমি ট্র্যাজেডি কেন বলছি, দেখো আমি যে ফিরনি রান্না করার সময় যে দুধটা ফ্রিজ থেকে বার করলাম, এনে দেখি দুধটা কিন্তু কেটে গেছে। তো আমি এবার কী করবো সিরিয়াসলি বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম যে চালটা আমি অ্যাটলিস্ট মানে পোলাওয়ের চালটা কি মেখে নিই, তাই পোলাওয়ের চালের মধ্যে তোমার ঘি হলুদ আর পেঁয়াজ দুধ আদা রসুন বাটা দিয়ে ভালো করে আর তোমার সামান্য পরিমাণ লবণ দিয়ে মিক্স করে রেখে দিতাম খানিকক্ষণ। তারপর দেখলাম গুবলু গাড়িতে উঠলো, গাড়িতে উঠলো বলতে ওর গাড়িতে ওঠার ভীষণ শখ, ওর লরির ড্রাইভার হওয়ার ভীষণ শখ। তো গাড়ি মানে গাড়িতে উঠে আমাকে বললো যে আমার একটা ক্লিপ নিয়ে দাও, আমি গাড়িতে উঠছি আর আমাকে ক্যামেরাটা দিও, গাড়ির ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো এটা আমাদের 6-চাকা লরির যে ভিতরটা, এটা নতুন এ করা হয়েছে, রিনোভেশন করা হয়েছে গাড়িটার, আর নিচে আমি দাঁড়িয়েছিলাম। তারপর আমি রান্নাবান্নার দিকে চলে গেলাম, যেহেতু একটু রান্নাবান্নার সময় লাগবে, একটু পোলাও করতে একটু সময় লাগে আর ফিরনি করতে তো অবশ্যই সময় লাগে। তো চালটা এখানে আমি ভেজে নিচ্ছিলাম খুব ভালো করে, মানে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর ওদিকে কিন্তু আমার এগুলো মানে পেঁয়াজ আর একটু কাজু বাদাম আর কিশমিশটা কিন্তু ভাজা ছিল। আর এখানে কিন্তু আমি 2 কাপ চাল নিয়েছিলাম, 2 কাপ চালের জন্য 4 কাপ জল মানে 4 কাপ পানি ইউজ করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু পুরো ঝরঝরে হবে তাহলেও কিন্তু পোলাওটা। আর একটা টিপস বলে ছোটো, তোমরা যখন পোলাও রান্না করবে না, যখন চালে একটু জল থাকবে তখন যেন চিনি দিও না, একদম যখন চাল মানে এই পানিটা মরে আসবে তখন কিন্তু চিনিটা দেবে। আর এখানে দেখতে পাচ্ছি আমার চালটা গুঁড়ো করে রাখা আছে, এলাচ গুঁড়ো করে রাখা আছে আর দুধটা আছে। তো তারপরে আমি এখানে ফিরনিটা অলমোস্ট আমার হয়ে গেছে, একটু ট্র্যাজেডি মানে ফিরনি হয়েছিল ওদিন।
তো এই ছিল আজকে ঈদের গোটা দিনের আমার ব্লগ। তো ব্লগটা জানি না তোমাদের কেমন লাগবে কিনা, যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম লোকজনের জন্যে, ওই জন্য আর বেশি ক্লিপ নিতে পারিনি। তো আশা করছি তোমাদের সবার ঈদ খুব ভালো কেটেছে, আর তোমরা সবাই খুব ভালো থাকো। আশা করছি তোমাদের সামনের দিনগুলো খুব ভালো কাটুক, আর আমার চ্যানেলটিকে অবশ্যই নতুন থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।